ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। গতরাতে লালিগার ম্যাচে গেটাফেকে 5-2 গোলে পরাজিত করেছে বার্সেলোনা। লালিগায় নিজেদের মাঠে বার্সেলোনার অসাধারণ এই জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। সতীর্থের গোলেও অবদান রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক। পুরো ম্যাচে বার্সেলোনার করা 5 গোলের 3টি এসেছে লিওনেল মেসির কল্যাণে। আর্জেন্টাইন তারকা নিজে করেছেন জোড়া গোল, সতীর্থ রোনাল্ড আরোহোকে দিয়ে করিয়েছেন গোল। এদিকে এই ম্যাচে জোড়া গোল করার মধ্য দিয়ে অসাধারণ এক রেকর্ড গড়েছেন মেসি। ম্যাচের 8 ও 33তম মিনিটে 2টি গোল করেন আর্জেন্টাইন তারকা। এই ম্যাচে জোড়া গোল করার মাধ্যমে লিওনেল মেসির এবারের মৌসুমে লালিগায় গোল সংখ্যা দাঁড়িয়েছে 25। এখন পর্যন্ত লালিগার চলমান আসরে 25 গোল করেছেন মেসি, যার মাধ্যমে টানা 12 মৌসুমে 25 কিংবা তার বেশি গোল করার রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন এই তারকা। 2009-10 থেকে শুরু করে 2020-21 মৌসুম এই 12 মৌসুমে টানা 25 কিংবা তার বেশি গোল করেছেন মেসি। গতরাতে গেটাফের বিপক্ষে জোড়া গোল করার মাধ্যমে লালিগার চলমান মৌসুমে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে 25 গোলের সাথে লিওনেল মেসির আছে 11টি অ্যাসিস্ট। সব মিলিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় 41 ম্যাচ খেলে লিওনেল মেসি করেছেন 33 গোল, সাথে আছে 14টি অ্যাসিস্ট।